হ্যালো ফ্রেন্ড সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা দেখছেন ডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল তো দু সালে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে বিশেষ করে নন মাইনরিটি যারা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তো আজকের এই ভিডিওতে এস বিএমসিম রিলেটেড একাধিক কোয়ারি যেগুলো আপনাদের এই কদিন ধরে রয়েছে কমেন্ট সেকশানে আপনারা জানাচ্ছেন আমি সেগুলো ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। তার সাথে দুটো খুব ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে একটা হচ্ছে ইয়ার গ্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটদের ইয়ার গ্যাপ গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কীভাবে স্কলারশিপ পাওয়ানো যেতে পারে বা কীভাবে তারা স্কলারশিপ পাবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে সার্টিফিকেটটা তাদের লাগবে সেখানে কী কী বিষয় উল্লেখ করতে হবে এবং সেটা আলটিমেট প্রসেসটা কী আমি আপনাদের বলবো ইনকাম সার্টিফিকেটের কি প্রসেস রয়েছে সেটা বলবো ইনকাম ইনকাম সার্টিফিকেট দুভাবে হয় একটা অনলাইন একটা অফলাইন অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা আবেদন করতে পারবেন আর একটা হচ্ছে অফলাইন অফলাইনটা কীভাবে করতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে আপনাদের একাধিক প্রশ্ন রয়েছে আগেরবারে ভর্তি হয়েছিলেন কন্টিনিউ করতে পারেননি এবছর আবার নতুন করে ভর্তি হয়েছেন আগেরবার যেটুকু ভর্তি হয়েছিলেন তার জন্য স্কলারশিপ পেয়েছিলেন এবছর তাদের জন্য কী করণীয় অথবা আগেরবার ভর্তি হতে পারেননি কী কী কারণ ছিল সেই কারণগুলো দেখিয়ে কীভাবে ইয়ার গ্যাপ সার্টিফিকেট আপনারা ফিল আপ করবেন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান এবং তার সাথে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট রয়েছে কারা স্কলারশিপ পাবে কারা পাবে না অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ডিএলএডে অ্যাডমিশান নিয়েছে বিএড কমপ্লিট করে তারা কি স্কলারশিপের জন্য এলিজেবেল সেটা আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের দিয়ে দিই প্রতি বছর তো প্লিজ তার জন্য কমেন্ট সেকশানটা যেন ফাঁকা না থাকে যা যা প্রশ্ন আছে সবটা কমেন্টে আপনারা জানাবেন এবং অ্যাডিশনাল ইনফরমেশান প্রয়োজন হলে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ফেসবুকের যে প্রোফাইলটা সেটা আপনারা ফলো করুন স্ক্রিনশট দিয়ে দিলাম এই প্রোফাইলটাতে আপনারা ফলো করুন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে জিজ্ঞেস আমি কিন্তু উত্তর দিয়ে দেবো ইনস্টাগ্রামটাও রয়েছে সেখানেও আপনারা আসতে পারছেন তো চলুন এবার অনস্ক্রিন আপনাদেরকে দেখি চলে আসছি ইনকাম সার্টিফিকেটটা নিয়ে তো প্রথমত দেখো ইনকাম সার্টিফিকেটটা অনলাইন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও তোমরা আবেদন করতে পারছো এবং যেটা অফলাইন ফর্ম এটাও তোমরা ফিল আপ করতে পারছো এই অফলাইন ফর্মটা তোমরা ডাউনলোড সেকশনে পেয়ে যাবে যে এস বিএমসি এম যে কোন জায়গাতে তোমরা পাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রয়েছে ডাউনলোড সেকশন এইখানে ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশান পাবে এটা ডাউনলোড করলে কিন্তু তোমাদের কাজটা মিটে যাবে তো এখানে কি কি বিষয় রয়েছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইনকাম সার্টিফিকেটের ফর্মটা কি কোথা থেকে নেব পঞ্চায়েত এরিয়ার জন্য জয়েন্ট ভিডিও র্যাঙ্ক মিনিমাম জয়েন্ট ভিডিও র্যাঙ্ক অফিসার থেকে তোমাদের নিতে হবে এবং রুরাল এরিয়াতে জয়েন্ট ভিডিও র্যাঙ্কের অফিসার বা ভিডিও বা এসডিওর কাছ থেকে তোমরা নিতে পারছো মিউনিসিপ্যালিটি ডেপুটি মিউনিসিপ্যালিটি বা এই সমস্ত জায়গা থেকে এক্সিকিউটিভ অফিসার ঠিক আছে মিউনিসিপ্যালিটি বা ডেপুটি কমিশনার কর্পোরেশনের ক্ষেত্রে এবং গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু নিতে হবে তো এই ফর্ম্যাটটা কে ফিল আপ করেন এই ফর্ম্যাটটা ন্যাচারালি যে অথরিটি এটা আপনাদেরকে দেবেন তাদেরকেই ফিল আপ করা দরকার কিন্তু অনেক সময় তারা করেন না নিজেদের ফিল আপ করে দিতে হয় এবার ইনকাম সার্টিফিকেটটা কার নামে হবে ইনকাম সার্টিফিকেটটা আপনার জন্য হতে চলেছে আপনার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ক্যান্ডিডেটকে আপনি এই জায়গাতে কিন্তু তিনি আপনার নাম লিখবেন বা এখানে যদি আপনি ফিল আপ করেন আপনার কিন্তু নিজের নাম লিখে দিতে হবে কি লেখা আছে আই টু অফ মাই নলেজ দ্যাট শ্রী কুমারী বা শ্রীমতি এখানে আপনার নিজের নাম অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নাম লিখতে হবে সন অফ ডটার অফ ওয়াইফ অফ ঠিক আছে অর্থাৎ কার সন্তান বা কার ওয়াইফ বা কার ছেলে বা মেয়ে সেই গার্জিয়ানের নাম লিখতে হবে সেই গার্জিয়ানের কিন্তু ইনকাম সার্টিফিকেট এটা হতে চলেছে সেই গার্জিয়ান যেহেতু ক্যান্ডিডেট নিজে ইনকাম করে না কাজই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির যে হেড বা প্যারেন্ট বা গার্জিয়ান তার এটা যদি আপনাদের নন স্যালারিড হয় অর্থাৎ প্যারেন্টস বা গার্জিয়ান যদি ব্যবসা করেন বা অন্য কোনো কাজ করেন তাদের জন্য আর যাদের প্যারেন্টসরা স্যালারিড তাদের যে স্যালারি স্লিপ সেটা দেখালে কিন্তু এটা মিটে যায় ওকে তো এখানে আপনার বাবা বা মায়ের নাম যিনি প্যারেন্টস ইনকাম করেন তার নাম এবার এখানে আপনার ভিলেজ বা টাউন আপনার পিএস ডিস্ট্রিক্ট এটা দিতে হবে এবং যে অফিসার আপনার ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন তিনি তাকে তিনি আপনাদেরকে কত বছর চিনছেন বা কত মাস চিনছেন সেটা এখানে থাকবে এটা তিনি লিখে দেবেন হ্যাঁ একটা কথা আপনাদের বলি প্রথমত এই সার্টিফিকেট অ্যাপ্লাই করার আগে পঞ্চায়েতের থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নিতে হবে সেই ইনকাম সার্টিফিকেট অনুযায়ী এই বিডিও সাহেব বা জয়েন্ট বিডিও সাহেব আপনাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন এবং আপনার সার্টিফিকেটটা দেবেন এবার চলে আসে হিজ হার ফাদার গার্জিয়ান বা হাজব্যান্ড এবার তিনি এটা সার্টিফাই করছেন যে যে ক্যান্ডিডেটটি অ্যাপ্লাই করছে তার বাবা গার্জিয়ান বা হাজব্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট এই টাউন বা ভিলেজের এখানে আপনার যে ডিস্ট্রিক্ট বা স্টেট সেটা তিনি দিয়ে দেবেন এবার ফ্যামিলি ইনকাম তেইশ চব্বিশ সেশনে আপনাদের কত ছিল সেটা এখানে কিন্তু তিনি দিয়ে দেবেন ঠিক আছে সেটা দু লাখ হতে পারে দেড় লাখ হতে পারে তিনি সেটা দিয়ে দেবেন দিয়ে এই সিগনেচারটা কিন্তু আপনার নয় এটা সেই জয়েন্ট ভিডিও সাহেব বা ভিডিও স্যার যেই গেজেটেড অফিসার ফিল করবেন এটা তার সিগনেচার এবং তার নাম থাকবে ব্লক লেটারে এবং সেই ডেজিগনেশান বা সেই স্যারের ফুল অ্যাড্রেস এখানে থাকবে এবং ডেট এবং প্লেস এখানে কিন্তু দেওয়া হবে ওকে তো এইভাবে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডেট স্ট্যাম্প সিগনেচার এখানে তিনি কিন্তু করে দিচ্ছেন এটা সেইভাবে আপনাদের কিন্তু করতে হবে তো এটা গেল ইনকাম সার্টিফিকেটের যে প্রসেস সেটা এবার আমি চলে আসছি ইয়ার গ্যাপ সার্টিফিকেটের যে প্রসেস হয়েছে সেটা একটা জায়গা থাকবে যেখানে আপনি ধরুন ইয়ার গ্যাপ দিয়েছেন তেইশে আপনি পাস করেছেন বা বাইশে বা একুশে লাস্ট একুশ পর্যন্ত রয়েছে আপনি অ্যাডমিশান নেননি কেন নেননি বা আপনি অ্যাডমিশান নিয়েছিলেন ক্যান্সেল করেছেন করে এক বছর গ্যাপ দিয়ে আবার অন্যত্র ভর্তি হয়েছেন তো সেটা আপনাকে এসবিএমসিএম ডিপার্টমেন্টকে বোঝাতে হবে যে আপনি কেন এখানে আপনার সমস্যাটা হয়েছে তো এর জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এই সার্টিফিকেটটা দেবেন হেড অফ দ্য ইনস্টিটিউশন আপনাকে বলে দেবেন যে এর সাথে আর কোনো অ্যাডিশনাল সার্টিফিকেট দিতে হবে নাকি হবে না যদি হয় তাহলে এই যে ফর্ম্যাটটা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন আমি পিডিএফটা আপনাদেরকে শেয়ার করে দিতে পারবো বা আপনারা এই ফর্ম্যাটটা কোথা থেকে পাবেন আমি একটু দেখিয়ে দিই যে ফর্ম্যাটটা আপনারা এই যে ডকুমেন্ট সেকশন থাকবে আপলোডিংয়ের সেকশন এইখানে পেয়ে যাবেন দেখুন এইখানে এখানে আপনার পুরো রেডি করা থাকবে জাস্ট আপনাকে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে গিয়ে পুরো কমপ্লিট করে এনে তারপরে আপলোডটা করতে হবে দেখুন এই যে ক্লিক হেয়ার করলে আপনি কিন্তু পেয়ে যাবেন যেটা আমি দেখাচ্ছিলাম এটা কোথায় আপলোড করতে হবে অ্যাডমিশান রিসিপ্ট হলো সবই হলো দেখুন ইনকাম সার্টিফিকেটটা এইখানে আপলোড করতে হচ্ছে আর ডিক্লারেশান যেটা সেটা কিন্তু এইখানে আপলোড করতে হচ্ছে ওকে তারপর এখানে পুরো ডিটেলটা দিয়ে আপনাদের কমপ্লিট করতে হচ্ছে তো আমি একটু আপনাদের বলে দিই যে কী হচ্ছে দেখুন ওইখানে ক্লিক করলে আপনারা এরকম একটি সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কিন্তু পেয়ে যাবেন এবং এখানে বলা হচ্ছে আপনার নাম যেমন আমি এখানে রেজিস্ট্রেশন করেছিলাম এস বিএমসি এম পোর্টালে রেজিস্ট্রেশন নাম্বার আমার রোল নাম্বারটা দেওয়া রয়েছে আমার বাবার নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবং আমি দু হাজার তেইশ স্টেট ইউনিভার্সিটি থেকে পাস করেছিলাম কিন্তু আমি অ্যাডমিশান নিতে পারিনি এবং এবছর চব্বিশে আমি দু বছরের কোর্সে ঢালি ইনস্টিটিউট অব টিচার এডুকেশানে আমি কিন্তু অ্যাডমিশান নিয়েছি দেখুন এইখানে আমি ঢালি ইনস্টিটিউশনে কিন্তু এবার অ্যাডমিশান নিয়েছি বিএড ওকে এবার দেখুন আই ডিক্লেয়ার দ্যাট ডিউরিং দ্য গ্যাপ দু হাজার বা তেইশ থেকে তেইশে এখানে আমার যে গ্যাপটা হয়েছে আমি অ্যাডমিশান নিতে পারিনি তার এখানে কতগুলো কারণ রয়েছে একদম সেম এরকম থাকবে জাস্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন সিগনেচার করে স্ট্যাম্প করে দেবে তারপরে অ্যাডিশনাল সার্টিফিকেট কিছু থাকলে পিডিএফ করে সেটা আপনাদের আপলোড করে দিতে হবে তিনখানা কারণ এখানে দেওয়া রয়েছে আপনারা তিনটে কারণের মধ্যে যে কোনো চুজ করবেন কিন্তু প্রত্যেকটা কারণ জানাটা কিন্তু খুব জরুরি নাম্বার ওয়ান কী বলা হচ্ছে এখানে কী বলা হচ্ছে আমি কেন অ্যাডমিশান নিতে পারিনি ফার্স্ট যে কারণ সেটা এখানে বলা হচ্ছে আই ডিড নট টেক অ্যাডমিশান ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ আমি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়ে নিই কেননা পুয়োর ফিনান্সিয়াল কন্ডিশান অর্থাৎ আমার অর্থনৈতিক দারিদ্রতার কারণে দু নম্বর হচ্ছে পুয়োর হেলথ কন্ডিশান বা মেডিকেল রিজন এখানে আপনাকে দেখাতে হচ্ছে মেডিকেলের সমস্ত যে প্রেসক্রিপশান থেকে শুরু করে যা ট্রিটমেন্ট হয়েছে সেগুলো অথবা আমি প্রিপারেশান নিচ্ছিলাম এন্ট্রান্সের জন্য বা হায়ার স্টাডিজের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম এম এ পাস করার পর বা গ্র্যাজুয়েশান করার পর বা এইচএস কমপ্লিট করার পর এটা আপনি একটা রিজন দেখাতে পারছেন এটা যদি দেখান তাহলে ঠিকই আছে দু নম্বর যে রিজন রয়েছে সেটা হচ্ছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম টুইচ চাই ডিড নট কন্টিনিউ অর্থাৎ আমি অ্যাডমিশান নিয়েছিলাম অথবা আমি অ্যাডমিশান নিয়েছিলাম কিন্তু আমি কন্টিনিউ করিনি অনেকের যে প্রবলেম হচ্ছে যে দাদা আমি লাস্ট ইয়ারে এতে অ্যাডমিশন নিয়েছিলাম ঠিক আছে বা আমি লাস্ট ইয়ারে বিবি এতে অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু আমি কন্টিনিউ করিনি এবছর আমি বি অ্যাডমিশন এ নিয়েছি কিন্তু আমি কন্টিনিউ করতে চাই এবং বিবিএতে অ্যাডমিশান নেওয়ার পরবর্তীতে আমি আগের বছরের জন্য যে স্কলারশিপ সেটা পেয়েছিলাম এখন আমি কি করব। এবার দেখুন এখানে স্কলারশিপ পেয়েছিলাম এবং আমি সেটা কন্টিনিউ করিনি সেটা যেমন ঠিক তেমনি দু নম্বর রিজনটা হচ্ছে একটু কি কীরকম আমি অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু আমি কন্টিনিউ করিনি ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি এবার কোন ইনস্টিটিউশনে আমরা অ্যাডমিশান নিয়েছিলাম সেটা দিচ্ছেন টু পার্সিউ কোন কোর্সে আপনি অ্যাডমিশান নিয়েছিলেন সেটা বিএ হতে পারে সেটা বিবিএ হতে পারে বিটেক হতে পারে যেটা আপনি কন্টিনিউ করেননি সেটা আপনি দিচ্ছেন আফটার পাসিং দ্য কোয়ালিফাইং এক্সাম ফ্রম কতদিনের জন্য আপনি অ্যাডমিশান নিয়েছিলেন সেই কোর্সটা কতদিন কমপ্লিট করেছেন যদি দু হাজার তেইশে আপনি অ্যাডমিশান নিয়ে দু হাজার তেইশেই আপনি কমপ্লিট না করে ছেড়ে থাকেন তাহলে দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ এটা হতে পারে অনেক ক্ষেত্রে আবার হতে পারে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ তো এটা আপনি সেটা দেবেন এবং কোনোরকম অ্যান্ড ডিড নট অ্যাভেল এনি গভর্নমেন্ট স্কলারশিপ কোনো গভর্নমেন্ট স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু পাইনি ঠিক আছে এটা আপনি দিতে পারছেন অথবা তিন নম্বর যেটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটু দেখবেন আই টুক অ্যাডমিশান আমি অ্যাডমিশানটা নিয়েছি এবং আমি কন্টিনিউ করিনি সেই অ্যাডমিশান কোথায় নিয়েছিলেন সেই ইনস্টিটিউশনের নাম কোন কোর্সের জন্য নিয়েছিলেন সেই কোর্সের নাম এবং কতদিন আপনি অ্যাডমিশানটা অ্যাডমিশানটা কন্টিনিউ করেছিলেন বা আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত সেই কোর্সটা করেছিলেন সেটা কিন্তু এটা যেমন অ্যাড অ্যাডমিশান নিয়েছিলেন কিন্তু স্কলারশিপ পাননি এবং নতুন কোর্সে আপনি অ্যাডমিশান নিয়েছেন তার জন্য স্কলারশিপ চাইছেন এটা হচ্ছে দু নম্বর আর এক নম্বরটা হচ্ছে আপনি অ্যাডমিশানই নেননি টোটালি তার কারণগুলো আর তিন নম্বর হচ্ছে আপনি অ্যাডমিশান নিয়েছেন কিন্তু অ্যাডমিশান নেওয়ার পর কোর্সটা কমপ্লিট করেননি কিন্তু যে টাইমে আপনি অ্যাডমিশানটা নিয়েছিলেন এসবিএমসি এম বা যে কোনো স্কলারশিপ আপনি পেয়েছিলেন ঠিক আছে এখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশান পাশ করার পর আপনি অ্যাডমিশান নিয়েছিলেন অমুক কোর্সে দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ বা বাইশ থেকে দু হাজার তেইশ আপনি এখানে পড়াশুনো করেছিলেন কিন্তু কন্টিনিউ করেননি এবং গভর্নমেন্ট স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আপনি পেয়েছিলেন কিসের থেকে যদি এস বিএমসি এম হয়ে থাকে এস বিএমসি এমটা এখানে উল্লেখ করছেন কত টাকা পেয়েছিলেন সেটা এখানে কিন্তু আপনি উল্লেখ করে দিচ্ছেন এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে তাহলেও এবার আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কিন্তু তার জন্য কোর্স কমপ্লিট হাফ কোর্স ছেড়ে আসার জন্য যে স্কলারশিপটা আপনি পেয়েছিলেন সেই স্কলারশিপটা কিন্তু আপনাকে সেই কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে রিটার্ন করতে হবে অর্থাৎ আগের বছর আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন কোর্স কমপ্লিট না করেন বা আপনি চাইছেন নতুন কোর্সে আপনি ফ্রেশভাবে আবার স্কলারশিপ পান সেক্ষেত্রে পুরোনো যে কোর্সটা ডিসকন্টিনিউ করেছেন তার জন্য যেটা আপনি পেয়েছিলেন সেটা গিয়ে রিটার্ন করে দিয়ে আসতে হবে আর দু নম্বর রিজন যদি আপনার হয়ে থাকে স্কলারশিপই আপনি পাননি কোনো অসুবিধা নেই ঠিক আছে এই পুরোটা সিস্টেমটা এইভাবে চলে এবং এটা কমপ্লিট করার পর দেখুন এখানে আপনার নাম অটোমেটিক্যালি চলে আসছে সিগনেচার এবং সিগনেচার অফ প্যারেন্ট এখানেও কিন্তু চলে আসছে এবং এখানে ডেট আপনি দু জায়গাতে দিচ্ছেন দেওয়ার পর ভেরিফিকেশান কিন্তু এবার কিন্তু চলে আসে দেখুন এবং ভেরিফিকেশানে চলে আসে ভেরিফাইড দ্যাট দ্য কনসার্ন অফ দ্য অ্যাবাব সেট ডিক্লারেশন সাপোর্টেড বাই দ্য ডকুমেন্টস এখানে সাপোর্টেড ডকুমেন্টস আপনাকে একটা দিতে হবে সেটা কী দিতে হবে আপনার ইনস্টিটিউশন হেড বলে দেবেন সাবমিটেড অন সেই সাবমিটেড অন এখানে আপনার থাকবে বাই দ্য স্টুডেন্ট আর ট্রু এবং এটা আপনার যে প্রিন্সিপাল স্যার বা হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি এখানে দেবেন এতে এখানে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন ডেট দেবেন প্লেস দেবেন এবং সিগনেচার করবেন তার স্ট্যাম্প দিয়ে এবার দেখুন এখানে সেই সাপোর্টিং ডকুমেন্টসের সাথে আপনাকে এই ডকুমেন্টসটা অ্যাটাচ করে ওই জায়গাটাতে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে কোন জায়গাটাতে আমি বলেছি দেখুন এইখানে যে জায়গাটা রয়েছে এইখানে যে জায়গাটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এই হেড অফ দ্য ইনস্টিটিউশনের জায়গাটাতে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে ওকে তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে আশা করছি এই যে দুটো সার্টিফিকেট আমি আপনাদের বললাম এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কিভাবে পুরো প্রসেস করতে হয় ওকে হেড অফ দ্য ইনস্টিটিউশনটা এটা দিলে আপনাদের কিন্তু বিষয়টা হয়ে যাবে তো আশা করছি এইভাবে পুরো প্রসেস হয়ে যাবে এবার আমি আপনাদের বলি যারা ডিএলএড অ্যাডমিশান নিয়েছেন বিএড কমপ্লিট করে তারা কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল নন এটা আমি এস পোর্টাল থেকে আপডেট পেয়েছি আপনারা চাইলে ইনফরমেশান নিতে পারেন সেখানে বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে ডিএলএডে আসলে আপনি এলিজেবেল তারপরে আপনি যদি ডিএলএড কমপ্লিট করে বিএডে ভর্তি হন সেক্ষেত্রে আপনি এলিজেবেল কিন্তু যদি আপনি বিএড কমপ্লিট করে ডিএলএডে আবার আসেন অ্যাডমিশন নেন সেক্ষেত্রে এস বিএমসি স্কলারশিপ কিন্তু আপনি পাবেন না চলুন আমি আপনাদের কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিই ঠিক আছে বলা হচ্ছে দাদা আমি গ্রাজুয়েশান ঝাড়খণ্ড থেকে করেছি মাঝে টু ইয়ার গ্যাপ হয়েছে দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এম এ অ্যাডমিশান হয়েছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কেন গ্যাপ হয়েছে সেই রিজনটা দেখাতে হবে দাদা দু হাজার কুড়ি অপশান আসছে না আসবে না দু হাজার একুশ পর্যন্ত লাস্ট রয়েছে ঠিক আছে তারপর এখানে চলে আসছে যে এখন বলা হচ্ছে যে হ্যালো দাদা আমার কাছে ডাউট আছে আমি লাস্ট ইয়ার পিজি ভর্তি হয়েছিলাম এমসিএ কিন্তু কিছু ডকুমেন্টসের কারণে ভর্তি ফর্ম ভরতে পারেনি এস বিএমসি এম আমার কাছে এখন সব ডকুমেন্টস আছে সো দ্যাট কেস আমি কি এবার ফর্মটা ভরতে পারি এখন মাস্টার্সের সেকেন্ড ইয়ার চলছে সেকেন্ড ইয়ারে এটা হয় না ফ্রেশভাবে প্রথম বছর থেকে কিন্তু ভরতে হয় ঠিক আছে তাও যদি কোনো ডাউট থাকে তুমি একবার কন্ট্যাক্ট করে নিও এস বিএমসিএম পোর্টালে ফিফথ সেমিস্টার সাপলি ছিল সেই কারণে আগের বছর পিজিতে অ্যাডমিশান নিতে পারেনি তাই সিক্স সেমিস্টার ক্লিয়ারের পর ফিফথ সেমিস্টার ক্লিয়ার করতে হয় সেজন্য এই বছর অ্যাডমিশান নিয়েছি তারা এস বি এম স্কলারশিপ আবেদন করতে পারবে সিলেক্টেড বছর তেইশ কেন হবে চব্বিশে যেহেতু নতুন ক্যান্ডিডেট অবশ্যই নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে চব্বিশে দিতে হবে কিন্তু কতটা পাওয়া যাবে বলতে পারছি না ইয়ার গ্যাপের যে রিজন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দাদা রেজিস্ট্রেশন হলে না হলে অ্যাপ্লাই করা যাবে না রেজিস্ট্রেশন না হলে অ্যাপ্লাই করা যাবে তোমার রোল নাম্বার বা তোমার যদি অ্যাডমিশান রিসিভ থাকে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে ও এ অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই পারবে দাদা ড্রপ ইয়ার থাকলে ডিক্লারেশনটা দেবে ক্লাস টুয়েলভের হেড অফ দ্য ইনস্টিটিউশন নাকি কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশন কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশান কিন্তু দেবে ঠিক আছে আচ্ছা আমি দু হাজার চব্বিশে এইচ দিয়ে আইটিআই কলেজে ভর্তি হয়েছি তাহলে অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে অসুবিধা নেই মাস্টার্সের সময় অ্যামাউন্টটা পেয়েছি তো সেম রেজিস্ট্রেশনে কি বিয়েড নো 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 ঠিক আছে অনন্যা পান এখানে অনন্যাকে আমি বলবো যে রেজিস্ট্রেশান আপনার সেম রেজিস্ট্রেশনে বিয়েড হবে না মাস্টার্সের সময় যেটা পেয়েছেন সেটা পাস্ট হয়ে গেছে বিএডে আপনাদের ফ্রেশভাবে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ওকে ডিএলএডরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটার ফ্রেশ ভিডিও বানাও কারণ ডিএলএড অপশান আসছে না প্রেজেন্ট কোর্সে প্রেজেন্ট কোর্সে ডিএলএড অপশান আসবে তার জন্য তোমাদের যেটা চুজ করতে হবে ডিপিআই যে সেকশনটা রয়েছে সেখানে আমি দেখিয়ে দিয়েছি ডিএলএড অপশান সেখানে ছিল দাদা আমি দু হাজার বাইশে গ্রাজুয়েশান পাস আউট অ্যান্ড দু হাজার চব্বিশে বিএড পাস আউট আমি দু হাজার চব্বিশ ছাব্বিশে এম করছি আমি কি স্কলারশিপ পাবো চব্বিশ চব্বিশে তুমি বিএড পাস করে যদি এম বিএ করো অবশ্যই পাবে ঠিক আছে এটা কি শুধু অনলাইন ফর্ম ফিল করে টাকা পাওয়া যাবে না এটার হার্ড কপি না হার্ড কপি প্রিন্ট করে ভেরিফিকেশান করতে হবে তোমাদের ইউনিভার্সিটিতে যেতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে ভেরিফিকেশান করতে হবে বা কলেজে তোমাদের হার্ড কপিটা কিন্তু জমা দিতে হবে কিন্তু তোমাদের এই হার্ড কপিটা জমা দিতে হবে তবেই কিন্তু তোমরা পাবে ওকে কলেজ একটা ভেরিফিকেশান করে সেটার জন্য হার্ড কপি কলেজ জমা নেবে শুধু অনলাইন করলে কিন্তু হবে না আর কলেজই তোমাদের সমস্ত ডিটেল কমপ্লিট করে দেবে ইনস্টিটিউশনটাই হচ্ছে তোমাদের লাস্ট আমি দু হাজার নয় এইচএস দিয়েছিলাম এই ইয়ারের ডিলেট অ্যাডমিশন নিয়েছি না স্কলারশিপ তুমি পাবে না ওকে তাতে আমি বিসিএ নিয়ে পড়েছি ইউনিভার্সিটি দিয়ে তো আমি কোনটাতে ফিল আপ করবো বিসিএ নিয়ে পড়ছি বিসিএ যদি তুমি হয়ে থাকো তাহলে যে টেকনিক্যাল কোর্স রয়েছে তার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এম এডের কোথা থেকে রেজিস্ট্রেশন করতে হবে এমএডের রেজিস্ট্রেশনও ডিপিআইয়ের মধ্যেই করতে হবে ঠিক আছে ডিপিআই আচ্ছা কেউ দু হাজার এম এ কমপ্লিট করে দু হাজার চব্বিশে বিএড করলে কি স্কলারশিপ করতে পারবে না তোমার জন্য ওয়েসিস থাকবে যদি তুমি বা এস সি এস টি হয়ে থাকো মিউনিসিপ্যালিটিতে যারা থাকে তারা কাউন্সিলরকে দিয়ে ইনকাম সার্টিফিকেট করলে হবে মিউনিসিপ্যালিটিরটা আমি দেখিয়ে দিয়েছি কাদের থেকে করে নিতে হবে ওকে দাদা আমি বিএড করেছি পাস আউট দু হাজার তেইশে দেন ওয়ান ইয়ার গ্যাপ দিয়ে হাজার চব্বিশে এমএসসি অ্যাডমিশান নিয়েছি তাহলে কীভাবে সার্টিফিকেট তুলবে আর ইয়ার গ্যাপ সার্টিফিকেটের লাস্ট কোয়ালিফিকেশান বিএড দেবো তো হ্যাঁ লাস্ট কোয়ালিফিকেশান তোমাদের বিএড দিতে হবে আর কেন তুমি গ্যাপ দিয়েছ তার কারণটা দিয়ে স্কলারশিপের ওই পোর্টালে ফিল করলে তোমরা যে গ্যাপের ওখানে সার্টিফিকেটটা সেখানে তোমরা পাবে এবং এম এ বা এমএসসি যেখান থেকে করছো সেই ইউনিভার্সিটির হেড অফ দ্য ইনস্টিটিউশন বা কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে তোমাদের বিষয়টা তুলে নিতে হবে ঠিক আছে তো এইভাবে পুরো প্রসেস করতে হবে এর আগে কোনো দিন এই স্কলারশিপ অ্যাপ্লাই করিনি আমি বিএড ফাইনাল ইয়ার স্টুডেন্ট না বিএড ফাইনাল স্টুডেন্ট দিয়া বিশ্বাস তুমি করতে পারবে না এম সি এটা ডিপিআই নাকি ডিটি ই সিলেক্ট করবো যেখানে পাবে যেখানে পাবে সেখানেই সিলেক্ট করো ওকে তো এইভাবে পুরো আমি মোটামুটি যে কটা উত্তর দেওয়ার আমি দিয়ে দিলাম এরপর যদি প্রশ্ন তাকে কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো ভালো থাকবে সবাই বেস্ট লাক